আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে একটা প্রোটিন স্যালাডের রেসিপি শেয়ার করছি। এখানে কিছু ছোলা আর মটর প্লেন নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নিয়েছি এক বাটি গাজর। এখানে বলে দিই, গাজর বা বিট যে কোনো কিছু আমি স্যালাডে দেওয়ার আগে কিছুটা জল এরকম গরম করে নিই। জলটা যখন ফোটার ঠিক আগে পর্যন্ত এরকম গরম হয়ে যায়, তারপর গাজর বা বিট যা কিছুই হোক সেটা 5 থেকে 6 মিনিটের মতো এই জলটাই ডুবিয়ে রেখে তারপরে গ্রেট করে নিই বা কুচিয়ে নিই। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমরা প্রত্যেকটা মানুষই খেতে তো খুব ভালোবাসি, তাই হেলথের পাশাপাশি খাবারগুলো যদি টেস্টিও হয় এর থেকে ভালো কম্বিনেশন বোধহয় আর কিছু হতে পারে না। এখন শসা কুচিটা দিয়ে দিচ্ছি। এই স্যালাডে উপকরণের পরিমাণগুলো অবশ্য আপনারা নিজেদের ইচ্ছা মতো কমাতে বা বাড়াতে পারেন। অল্প একটু আদা গ্রেট করে নিচ্ছি, ওই 1/2 ইঞ্চির মতো আদা গ্রেট করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্য আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। আমি 2 কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ এই কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল, খুব বেশি আর দিলাম না। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, 1 বড় সাইজের পাতিলেবুর, 1/2 পাতিলেবুর রস। এরপর যেটা দিচ্ছি সেটা অবশ্য অপশনাল। আমি বাড়িতে কিছুটা তেঁতুলের আচার করে রেখেছিলাম, সেটা ওই 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তেঁতুলের কিছুটা উপকারিতা পাওয়া যাবে, তার সঙ্গে স্যালাডের টেস্টটা আরেকটু চটপটা মতো হবে, সেজন্য দিলাম। এই উপকরণগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদম শেষকালে দিয়ে দিচ্ছি 1 পাকা টমেটো। টমেটোটা একদম শেষকালে দিলাম, কারণ সব কিছুর সঙ্গে খুব বেশি মিক্স হয়ে গেলে পাকা টমেটোগুলো অনেক সময় গলে কীরকম একটা খেতে হয়ে যায়, সেজন্য একদম শেষে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস, প্রোটিন স্যালাড রেডি। স্টে হেলদি, স্টে হ্যাপি। দেখা হবে আবার পরের দিন।